হ্যালো গাইজ, দিস ইজ আবি ফ্রম রাঁধুনি জংশন। সো গাইজ, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন লেগ পিস নিয়ে এসেছি এবং চিকেন লেগ পিস কষা। সো আমার গলাটা একটু বসা আছে, তাই জন্য আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতেও, বাট এখনও অব্দি কিওর হয়নি, হয়ে যাবে আশা করি। এবং তাই হোক, আপনারা দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাঁধুনি জংশনকে এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন তেলটা গরম হচ্ছে। তো গাইস, তেল গরম হয়ে গেছে, এবার আমরা একদম চিকেন লেগ পিস কষা বানাবো। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ এবং আদা রসুন, এখানে বাটা আছে। ওকে, জাস্ট ফ্রাই করে নেবো। তো এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে আমি চিকেন ড্রামস্টিক নিয়েছি 4 পিস। এইভাবে বানালে আপনারা খুবই সুন্দর করে খাবেন এবং খুব ভালো লাগবে। এরকম বানান, অবশ্যই আমাকে বানিয়ে জানাবেন। এরপরে আমরা একটা ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো এবং আপনারা দেখতে পাবেন। প্রথমে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটাকে জাস্ট ভালো করে পেস্ট করে নেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং যারা যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার একটু গলাটা বসা আছে বলে তাই কথা বলতে পারছি না ঠিকভাবে, তো কিছু মনে করবেন না। আপনাদেরকে প্রথমে বলেছিলাম আমি ঘুরতে গেছিলাম। যাই হোক, এইভাবে আপনারা যদি বানান রেসিপিটা চিকেন ড্রামস্টিক দিয়ে এবং চিকেন কষা, বলতে গেলে লেগ পিস কষা, খুবই ভালো লাগবে। এবং এখানে আমরা এখন নুন দেব। আন্দাজ মতো নুন দেব এবং এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন। এই সময় আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো এবং টমেটো আমরা এখানে কুচি করে দেবো। জাস্ট দেখতে পাচ্ছেন এক টমেটো ইউজ করছি এখানে। ভালো করে পেঁয়াজ এবং টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা এবং টমেটো ভালো করে কষা হয়ে গেছে। একটু কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে লেগ পিসগুলো দিয়ে দেবো। এখানে আমরা পুরো লেগ পিস ইউজ করছি। চারটে বড় সাইজের লেগ পিস ইউজ করছি।
just nani nebo. Leg piece er modhe jate moshla gulo jate bhalo kore proper bhabe dhube jay. Eta chicken drumstick kosha banacchi. যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আমরা জল দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে জল দিলাম কারণ যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমরা কাশ্মীরি পাউডার ইউজ করব যাতে কালারটা খুব ভালো হয়। তো গাইজ দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি আছে, এবার আমরা ঢেকে দেবো। এখানে 10-15 মিনিট লাগতে হবে আমাদেরকে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি ফিরে আসছি। ওকে, সো গাইজ আমি ফিরে আসছি 15 মিনিট বাদে। দেখতে পাচ্ছেন তো কষা হবে জিনিসটা, চিকেন লেগ পিস দিয়েই বানাচ্ছি আমি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বানাবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আউট করবেন। এখন আমরা গরম মশলা দিয়ে দেব। আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে, প্রায় আর 2 মিনিট লাগবে। এরকম করে বাড়িতে বানাবেন এবং খুব ভালো লাগে। আমি লেগ পিস দিয়ে কষা বানালাম, পেঁয়াজের তেলটা ছেড়ে গেছে। এরপরে আমি চিকেন ড্রামস্টিক বানাবো। Thank you.
আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি আমাদের আপনাদের সামনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গাইজ আমাদের তৈরি হয়ে গেছে চিকেন লেগ পিস কষা। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করো, এবং তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড নাইট।